She ain't got no money in the bank. So hey guys, what's up everybody? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। So guys, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং বিকজ আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে যশোর জেস গার্ডেন পার্ক। So guys, please enjoy the video and subscribe my channel. So guys, চলে এসেছি অবশেষে যশোর জেস গার্ডেন পার্কে। So guys, এখন আপনারা এনজয় করবেন ছোট্ট একটা রিভিউ আমার যশোর জেস গার্ডেন পার্কের ভিতরে এবং যেই নতুন সুইমিং পুলটা হয়েছে সেটার রিভিউটা আপনাদের সামনে দেখাবো। আমাদের স্বপ্নের শহর যশোর জেস গার্ডেন পার্কে। সো আমরা সেকেন্ড শিফটে ছিলাম, সো এই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। আর গাইস, আমরা দুইটার সময় সুইমিং পুলে ঢুকে আপনাদের ছোট্ট করে একটা রিভিউ দেখাতে লাগি আমাদের যশোর জেস গার্ডেন পার্কটার ভিডিওটা। সো গাইস, চলে আসলাম আমরা পার্কের ভিতরে, যে ভিউটা রয়েছে ব্রিজের ভিউটা সেই ভিউটার কাছাকাছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। গাইস, দুই পাশে দুইটা সুন্দর প্লেস গাইস আপনারা দেখতে পাচ্ছেন। আর গাইস, এখানে অনেক বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর আজকে, বিকজ আমি আজকে এখানে আসছি। সামনের দিকে এগিয়ে যাই গাইস, আপনারা জাস্ট এনজয় করতে থাকেন। ফাইনালি আমরা চলে আসি যশোর জেস গার্ডেনের ভিতরে ওয়াটার পার্ক। আমরা দেখতে পাচ্ছেন আমি সামনে দাঁড়িয়ে, তো আমরা এখন ভিতরে ঢুকবো, চলেন। সো গাইস, ফাইনালি চলে আসলাম ওয়াটার পার্কের ভিতরে। সো আপনারা প্লিজ দেখতে থাকুন আমার ছোট্ট রিভিউটা। অনেক সুন্দর একটা প্লেসের মধ্যে আমি চলে আসছি গাইস। আমার বাম সাইডে রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন আমি রোদে কিন্তু গাইস দেখাইতে পারতেছি না। বাম সাইডে একটা সুইমিং পুল রয়েছে, প্লাস এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার বসার জায়গা রয়েছে। সো গাইস দেখেন, দেখতে থাকেন ওয়াটার পার্কের ভিতরে যে সুইমিং পুল দুইটা, সো পাশাপাশি দুইটা সুইমিং পুল আপনারা পেয়ে যাবেন। সো চলেন আমরা একটু সামনে এগিয়ে যাই। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা অনেক সুন্দর। আর বাম সাইডে আরেকটা সুইমিং পুল, সেটা হচ্ছে এইটা গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। আর গাইস, আরেকটা কথা, এখানে ছেলে মেয়ে উভয়ই আসতে পারবে, কোনো সমস্যা। আপনারা সবাই আশা করি এখানে আসবেন, এসে অনেক ভালো লাগবে আপনাদের। আমি গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে ব্রাদার, ভাই ব্রাদার সবাই আছে গাইস, সবাই সাপোর্ট করবা। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ছবি তোলার জন্য। আপনাদের বলছিলাম আমি যে একটা রেস্টুরেন্ট রয়েছে, সো রেস্টুরেন্টের মালিকের সাথে একটু পরিচয় হয়ে গাইস, চলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, আমি তাহমিদ জোয়ারসি দেখি। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্লাব ট্রপিক্যাল কাবানা, এবং এই রেস্টুরেন্টের উদ্দেশ্য আপনাদের, আমার সব কাস্টমার এবং আপনাদের সবার জন্য আমার যে উদ্দেশ্যটা, যে জেস ওয়াটার গার্ডেনের মধ্যে একটা ট্রপিক্যাল এক্সপিরিয়েন্স আমরা আপনাদেরকে দিতে চাই। সো গাইস, এখন আমরা লাভবো গাইস। খুবই মজা করতেছি, আপনারাও আসলে আমি আশা করি আপনারা অনেক মজা করতে পারবেন। জায়গাটা এত সুন্দর গাইস, আপনারা নিজেও বুঝতে পারতেছি না, এখানে যারা না আসবে তারা কিন্তু গাইস আগে থেকে বুঝতে। মজায় এবং অনেক আনন্দের মধ্যে কাটলো আমার আজকে এই দিনটা। সো আস্তে আস্তে শেষের দিকে, শেষ পর্যায়ে চলে আসি। তো লাস্ট ভিউটা একটু দেখেন, এখান থেকে উপর থেকে যে ভিউটা আপনারা দেখতে পাবেন। আজ ভিউ হে পানি 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 ওর তুম ভি সানি 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 আজাও অন দ্য বিচ আর ফটো মেরি খিচ। তো গাইস, আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, আশা করি সবার খুব ভালো লাগতেছে এবং আশা করি সবাই খুব এনজয় করছেন এবং আপনাদের সাপোর্ট অলওয়েজ টাইম আমি চাই। সো আর কিছু বলবো না, ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও ছিল, আপনারা খুবই ভালোভাবে এনজয় করছেন আমি আশা করি। আর নেক্সট টাইম আরও চেষ্টা করবো আপনাদের মন জয় করার জন্য। সো টাটা।